Hello, assalamu alaikum everyone, and welcome to the class. How are you all? Hello, Miss. How is everything going on? Fine, Miss. Thank you. Okay, I'm sorry, I will not be able to turn on my camera today, but I want you all to turn on the camera today. And the reason is I do not have electricity, so I'm using data. So যদি এমন হয় যে হঠাৎ করে হচ্ছে আমি খেতে যাচ্ছি, তো তখন হচ্ছে আপনারা সবাই একটু কনভার্সেশনটা করবেন। হ্যাঁ, লাস্ট ক্লাসে যেটা ছিল ফ্রেন্ড ডেইলি রুটিন নিয়ে, এটা একজন একজনকে জিজ্ঞেস করবেন ইন কেস আমি মাঝ দিয়ে ইন্টারনেট কানেকশনের জন্য বের হয়ে যাই। ওকে, আন্ডারস্ট্যান্ড এভরিওন? ইয়েস ম্যাম, ওকে, হ্যালো ম্যাম, আমাকে শোনা যায়? শোনা যাচ্ছে? শুনে নিচ্ছিলাম ম্যাম। জি, শোনা যাচ্ছে। ওকে, সো মিস আমার বুঝতে যদি পারিনি কি নেটের করতে হবে, সমস্যা নেট, হ্যাঁ জি, বুঝতে পারিনি কি করতে হবে। যে আমি বললাম যে আমার কি বলে ইলেকট্রিসিটি একটু প্রবলেম, তো এই কারণে হচ্ছে ওয়াইফাই টাও হচ্ছে স্টেবল নাই, যার আই মিন ওয়াইফাই নাই, তো ডেটা দিয়ে কাজ করতে হচ্ছে। তো ইন কেস আমি হচ্ছে ক্লাস থেকে বের হয়ে যাই বা ইন্টারনেট কানেকশনের জন্য, তাহলে কন্টিনিউ স্পিকিং, ওকে, যেটা আমরা ডেইলি রুটিন লাস্ট ক্লাসে পড়েছিলাম, ওইটাই এক একজন আরেকজনকে জিজ্ঞেস করবে। সো ডোন্ট জাস্ট সিট ডাউন এন্ড ওয়েট ফর মি, ঠিক আছে? আচ্ছা, ওকে। এই কারণে হচ্ছে আজকে আমি ক্যামেরাটা অন করছি না, বাট অল অফ ইউ প্লিজ টার্ন অন দ্য ক্যামেরা। ওকে, সো ওয়েলকাম টু দ্য ক্লাস, অ্যান্ড মিস্টার আরফাত, অ্যান্ড আই থিঙ্ক নিউ, আচ্ছা আরেকজনকে দেখলাম, মিস মিস্টার আর মিসেস উবিদি হাসান, এটা কি নিউ? আমি দুইটা ক্লাস করেছি, তারপরে একটু প্রবলেমের কারণে আর করতে পারিনি, কন্টিনিউ করার চেষ্টা করছি। আচ্ছা, ওকে। সো ইউজুয়ালি আমরা হচ্ছে ক্লাসের একদম বিগিনিং এ আমরা হচ্ছে নিউজ রিপোর্টটা নেই, হ্যাঁ, নিউজটা নেওয়া হয় কালকে, নেওয়া হয় নাই, সো আই উড বি আস্কিং ফিউ পিপল টু গিভ দ্যাট টু মি। আচ্ছা, মিস্টার বাইজিদ, প্লিজ টেল আস দ্য নিউজ ফর টুডে। To begin, I wake up early in the morning. মিস্টার বাইজিদ, নিউজ Oh, নিউজ news. হেডলাইন্স, This news টা পড়া হয় নাকি? News টা আরেকদিন দেই। ওকে, দা তাহলে মিস জানবি, তাহলে আমাকে একটু টাইম দিতে হবে, আমি সাইট একটু অন করে নিই। ওকে, মিস্টার সুমন, ডিড ইউ রিড দ্য নিউজ টুডে? No, ma'am. Sorry for that. Before yesterday, I had a big bike accident. Still, Oh, I am in the hospital. So, that's I am sorry for that. I am also, yesterday, also, I missed that class. That time, I was in operation theater in the hospital. Today, I am trying to join this that's class. so unfortunate. How are you doing? Is your hand okay? Not exactly, not okay. Just I had my operation. They're giving me time for 4 months. Four Today months. they will be ready. So with Long my time. hand, with my hand back also, there is a hand cannula having now. So I'm Okay. passing the time. Please pray for me, all of you. Inshallah, everybody will pray for you. Thank you so Okay. much. Thank you so much. Get well soon, Mr. Shimon. I hope you can come back to your daily routine soon. So, inshallah, Inshallah. and thank you for joining the class, even if you're in pain. So, take care. Okay. Yes, yes. Okay, so who else? আর কেউ হচ্ছে নিউজ পড়ে নেই? মিস চান্দনি, ডিড ইউ রিড দ্য নিউজ? মিস আমি এখন বলতে পারবো, এখন আমি বলতে পারবো না। আচ্ছা, বলো, ক্যামেরা অন করো। ক্যামেরা অন হয়েছে, ক্যামেরা অন না পেলে আমার একটু নেট আসতে ঝামেলা করতেছে, আচ্ছা, এই ঠিক আছে, টেস্ট অনেক অনেক পরে আসছে। ওকে, ওকে, সো গুড ইভিনিং লেডিস এন্ড জেন্টলম্যান, মাই নেম ইজ জাহ্নবী বারাই, আই এম টুডে নিউজ প্রেজেন্টার।
I am going to introduce you the five top news headlines from the newspaper from Daily Star Bangladesh. So, release all arrestees immediately, eminent citizens. Abu Said killing, 16-year-old man, 16-year-old Mahim, it's bail after 30 days, after 13 days. Okay, Yunus calls amount to anti-state act Kader. Sabina, three others said to play in inaugural. We say take you have a inaugural. 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 Something like this. Inaugural. 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 Okay, I'll see that. INAUGURAL. GUIL, is it? GURAL. Oh, in rural. Okay. Okay. Okay, just continue. I'll see what it is. Just, okay, so, yeah. Okay, Sabina, three others said to play in inaugurals. Women's AFC Champions League. Is it inaugural? Inaugural. আচ্ছা আমি স্পেলিংটা দিয়ে দিচ্ছি, আমার শুনতে হচ্ছে না দাঁড়া, এটা ওকে ওকে আমি দেখতে পাচ্ছি না মিস, আপনার ওয়েট স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন না, আমি ইয়াতে লিখছি চ্যাট, ইনগ্রাল সামথিং লাইক দ্যাট। হ্যাঁ 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 সামথিং লাইক দ্যাট। ওপেন মানে হচ্ছে যখন আমরা হচ্ছে কোনো কিছু উদ্বোধন করি, ওকে ওকে ইনগ্রাল। হচ্ছে ওকে, আর এ এল, এটা হচ্ছে INAUGURAL, হ্যাঁ এটা আর জি ইউ মাঝখানে, হবে, মানে ভুল গেছে, জি ইউ হবে। হ্যাঁ 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 ওই আচ্ছা, এটা মিনিং মানে টাই কি? এনাকে, মানে কিছু মানে শুরু করা বা হচ্ছে কোনো কিছু, এটাই কি জানি বলা হবে কি, যে বলে গেলাম উদ্বোধন। হ্যাঁ আচ্ছা উদ্বোধন, আচ্ছা হ্যাঁ ওকে, মানে ইন ফটোস ওয়েডনেসডেস মার্চ ফর জাস্টিস, থ্যাংক ইউ ফর বিং উইথ আস, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। অল রাইট দেন মিস্টার আরফাত, ইন দিস, আচ্ছা শুনতে পাচ্ছেন মিস্টার আরফাত, ইন দিস ক্লাস, যেহেতু হচ্ছে কালকে এটা নিয়ে কথা হয়নি, সো আমরা স্পোকেন ক্লাসে এটা করি, যে কোনো হচ্ছে নিউজ, আর স্পেশালি আমি যেটা বলি ডেইলি স্টার যেটা থাকে, হ্যাঁ ডেইলি স্টার বাংলাদেশ, শুনতে পাচ্ছেন মিস্টার আরফাত? হ্যাঁ Yes, ma'am. হ্যাঁ, ডেইলি স্টার বাংলাদেশটা সার্চ দিবেন, ওখানে যে শিরোনাম গুলো থাকে না, হেডলাইন গুলা, ওগুলো জাস্ট একটু নোট করে রাখবেন। এটা হচ্ছে পরে প্রত্যেক ক্লাসের শুরুতে একটু সুন্দর ভাবে হচ্ছে একটা নিউজ প্রেজেন্টার এর মতন প্রেজেন্ট করতে হবে। আচ্ছা সার্চ, হ্যাঁ তাহলে হচ্ছে এটাই আর কি, যে যে বলতে চায়, তো আমার যদি ইচ্ছা হয় তাহলে দুজনকে বলবো বা একজনকে, আজকে আর তেমন স্টুডেন্টও নেই, আর হচ্ছে নিউজ, লেটস জাস্ট স্কিপ দ্যাট। ওকে, এখন পড়তে হবে, না এখন না, নেক্সট ক্লাস থেকে আপনাদের। আচ্ছা ওকে ওকে, তাহলে ওকে রেডি ম্যাম, করে রাখবেন, এটা একদম আমার সামনে, ওটা মানে খুলে পড়বেন না, আগে থেকে নোট করে রাখবেন, মানে মুখস্থ করতে হবে নাকি আমি দেখে দেখে না না পড়বো? দেখে দেখে বলবেন, কিন্তু খাতায় লিখে রাখবেন, খাতা লিখে রাখবো, হ্যাঁ যে কোনো পাঁচটা হেডলাইন। ওকে, সো দ্যাটস অল, এন্ড সরি ফর টুডে, আজকে আমি ক্যামেরাটা অন করতে পারছি না বিকজ অফ মাই electricity issue. Acha, so yesterday we revised about our daily routine, so let me ask Mr. Baizid, I think he's very ready to give me his answer. So Mr. Baizid, tell me, do you have free time during the weekdays? নাকি লেজার অ্যাক্টিভিটি গুলো বলবো নাকি ডেইলি রুটিনটা দিয়ে শুরু করবো? আমি যে কোয়েশ্চেন করছি ওটার অ্যান্সার দেবেন, কি কি কোয়েশ্চেন করেছি, ডু ইউ হ্যাভ ফ্রি টাইম ডিউরিং দ্য উইক ডেজ? ইয়েস, ওয়েন ওয়েন আই প্রিফার ফ্রি টাইম অর আই স্পেন্ড লেজার টাইম দেন ইন উইকেন্ডস, অ্যাট না আমি ফার্স্ট কি আই জিজ্ঞেস ওয়েক করছি, আপ, ডু ইউ হ্যাভ ফ্রি টাইম ডিউরিং দ্য উইক ডেজ, মানে ডিউরিং দ্য উইক অথবা ডিউরিং উইক?
Yes, my weekend is Friday. Do you have free time during week? অথবা ডিউরিং দা উইক ডেজ, বুঝতে পেরেছেন? মানে সপ্তাহের দিনগুলো, সপ্তাহের ছুটির দিন বলি নি, ছুটির দিন হচ্ছে উইকেন্ড। আচ্ছা, মাই চলেন, উইকেন্ড ইজ ফ্রাইডে। আমি উইকেন্ড বলি নি, একটু একটু শুনেন তো কোয়েশ্চনটা। ডু ইউ হ্যাভ ফ্রি টাইম ডিউরিং দা উইক? ইয়েস, আচ্ছা, আমাকে একটু বাংলায় বলেন তো, আমি কোশ্চেনটা কি জিজ্ঞেস করেছি। মানে সপ্তাহে আমার কোন দিনে ফ্রি থাকি আমার এরকম কিছু আপনার নাকি? কি ফ্রি টাইম আছে কিনা সপ্তাহের সময়? হ্যাঁ আছে, যে শুক্রবার। হ্যাঁ, তাহলে ওটা তো উইকেন্ড হয়ে গেল, ছুটির দিনগুলো আমরা উইকেন্ড বলি। ছুটির বাদে 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 হচ্ছে, আমি বললাম সপ্তাহের কোনো দিন কি আপনার ফ্রি আছে, এটাই বলছিলাম। ডু ইউ হ্যাভ ফ্রি টাইম ডিউরিং দ্য উইক? আপাতত ফ্রি নাই, আপাতত ফ্রি, কিন্তু যখন ক্লাস শুরু হয় তখন ফ্রি থাকি না। আচ্ছা, তাহলে কিভাবে বলবেন? রাইট রাইট নাও এন্ড রিসেন্টলি, কারেন্টলি আই এম ফ্রি 7 days, বিকজ আওয়ার কান্ট্রি সার্ভাইভ, আওয়ার স্টুডেন্ট সার্ভাইভ এন্ড প্রোটেক্টস কোঠা মুভমেন্ট এন্ড ইউনিভার্সিটি স্কুল কলেজ অফ, মানে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ। এটা ইংলিশটা কি হবে? Until further notice, until আন্টিল it is closed, until further notice, আন্টিল until, ফার্দার নোটিস, হ্যাঁ, আন্টিল until, ফার্দার নোটিস। okay, সো ঠিক দ্যাটস আছে। তো হোয়াই আপনি যেভাবে বলবেন অ্যান্সারটা, এটা বলবেন যে ডিউ টু দ্য কারেন্ট সিচুয়েশন, হ্যাঁ, ডিউ টু দ্য কারেন্ট সিচুয়েশন আই এম ফ্রি এভরি ডে, অ্যান্ড আই অ্যাজ অ্যাজ এ স্টুডেন্ট আই ডু নট হ্যাভ মাই ইউনিভার্সিটি ওপেন বিকজ অফ দ্য টাফ সিচুয়েশন দ্যাট উই আর ফেসিং ইন আওয়ার কান্ট্রি, অ্যান্ড দ্য ইউনিভার্সিটি উড রিমেইন ক্লোজড আনটিল ফার্দার নোটিস। আচ্ছা, সবাই একটু মিট করে রাখবেন। ওকে ওকে, তাহলে এভাবে করে সেন্টেন্স গুলো বানাতে হবে। তো আমি আপনাকে নেক্সট লাস্ট টাইম কি একটা একটা কি অ্যাডভাইস দিয়েছিলাম, যে আপনার তো ছোট ছোট আইডিয়া গুলো আছে তাই না? যেমন হচ্ছে ফর এক্সাম্পল, লেটস সে আমি টিয়া খুলি শেয়ার স্ক্রিন। আচ্ছা হ্যাঁ, ইটস ফাইন যে আপনি হচ্ছে এখনো মানে সেন্টেন্স গুলা পুরোপুরি গুছিয়ে বলতে পারছেন না, এটা হচ্ছে স্বাভাবিক, রাইট? সেন্টেন্স উই আর জাস্ট স্টার্টিং। তো আপনি জানেন যে আপনার অ্যান্সার ইয়েস আই এম ফ্রি, তাই না? ইয়েস, এটা একটা অ্যান্সার। আর একটা হচ্ছে আই এম ফ্রি, তারপরে কি ডিফিকাল্ট সিচুয়েশন, সিচুয়েশন অফ দ্য কান্ট্রি, ঠিক আছে? এই পয়েন্ট গুলো আপনার, ঠিক আছে? আর বাকি জিনিসগুলো হচ্ছে তো পরে আসতেছে, কিন্তু অ্যাটলিস্ট এই পয়েন্ট গুলো কিন্তু ইয়ার্স, রাইট? ইয়েস আই এম ফ্রি, ডিফিকাল্ট সিচুয়েশন অফ দ্য কান্ট্রি। আর কি পয়েন্ট ছিল আপনার? যে ইউনিভার্সিটি ইজ ক্লোজড আনটিল ফার্দার। ওকে, তাহলে এগুলো কিন্তু আপনার শর্ট শর্ট আনসার, মানে এটা এখন আপনি সেন্টেন্স বানাচ্ছেন। আপনি জানেন যে ইয়েস আই এম ফ্রি আছি, আর পরেরটা জানেন যে আমাদের দেশের অবস্থা এখন মানে ভালো না, তারপরে ইউনিভার্সিটি হচ্ছে ক্লোজড আনটিল ফার্দার নোটিস, মানে নেক্সট কোনো নোটিস আসার পর্যন্ত আমরা হচ্ছে ক্লোজড। তো আপনি সেন্টেন্স গুলো তারপর আগে হচ্ছে পয়েন্ট পয়েন্ট করে লিখবেন, যেটা আমার ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। এখন আমি সেন্টেন্স গুলো কিভাবে বানাবো, যে ঠিক আছে ইয়েস এর সাথে আমি বলতেই পারি যে ইয়েস আই এম ফ্রি কারেন্টলি। কারেন্টলি কথাটা কিন্তু আপনি জানেন তাই না, যে মানে হচ্ছে এই মুহূর্তে। ইয়েস আই এম ফ্রি কারেন্টলি। এখন আমি কি বলেছিলাম, লিঙ্কার কালকে শিখিয়ে দিলাম না, যে বিকজটা করলে কি হবে, কোন একটা এটার কারণে, কিসের কারণে, যখন আমরা ওই কারণটা বোঝাবো তখন আমরা কোনটা ইউজ করবো, বিকজ অথবা বিকজ ডিউ টু? কোথা মুভমেন্ট বিকজ, ইয়া, বিকজ দের ইজ আ
বিকজ ডিফিকাল্ট সিচুয়েশন অফ দ্য কান্ট্রি এটা বলতে পারবো না, কিন্তু আমাদেরকে বলতে হবে যে আছে, তাই না? একটা কান্ট্রিতে একটা ডিফিকাল্ট সিচুয়েশন হচ্ছে বিকজ অথবা বিকজ দের ইজ আ প্রোটেস্ট গোয়িং অন, লেটস সে প্রোটেস্ট। প্রোটেস্ট মানে হচ্ছে যে আমরা যে সংগ্রাম করছি, রাইট? বিকজ দের ইজ আ প্রোটেস্ট গোয়িং অন ইন দ্য কান্ট্রি, অথবা বিকজ দের ইজ আ ডিফিকাল্ট সিচুয়েশন ইন দ্য কান্ট্রি, ইন দ্য কান্ট্রি। ইয়েস মিস্টার ফয়সাল, আমার ক্লাস হবে। ওকে, ইয়েস আই এম ফ্রি কারেন্টলি বিকজ দের ইজ আ প্রোটেস্ট গোয়িং অন ইন দ্য কান্ট্রি। তারপর এটার পরে আমি আরেকটু লিঙ্ক করব, আমি যে এখান থেকে আরেকটা গুরুত্ব কি বলতে পারি, এটা আপনি কিন্তু কথাটা বলেছিলাম, দ্যাট ইজ ওয়াই, রাইট? অথবা দ্যাটস ওয়াই, রাইট? দ্যাটস ওয়াই ইউনিভার্সিটিজ, অথবা দ্যাটস ওয়াই মাই ইউনিভার্সিটি, আপনারটাই বলেন, দ্যাটস ওয়াই মাই ইউনিভার্সিটি ইজ ক্লোজড until আদার নোটিস further notice, ঠিক আছে? until further notice মানে আমাদেরকে এখন টাইম বলে নেই, যতদিন কিছু না বলবে ততদিন কিন্তু বন্ধ, এটাই until further notice। ওকে, তো এভাবে করে এই যে এই লিঙ্ক আওয়ার্স এ কেন বলছি, যেন সুন্দরভাবে এটা লাগাতে পারেন, দ্যাটস ওয়াই এগুলো প্রত্যেকটাই লিঙ্কার। তো আগে ছোট ছোট আপনার আইডিয়া গুলো একসাথে করবেন, তারপর ওগুলো গ্লু দিয়ে কিভাবে আটকাবেন এটা নিয়ে কাজ করতে হবে। ওকে, থ্যাংক ইউ। নেক্সট ইজ, নেক্সট নেক্সট নেক্সট, লেট মি গো টু মিস রিমা, আর ইউ দেয়ার? মিস রিমা, ওকে, ইফ নট মিস রিমা আই ওয়ান্ট টু ওয়াচ ফ্রম মিস পার্সিয়া। হ্যালো মিস, হ্যালো, ক্যান কুড ইউ ইউ হিয়ার টেল মি? মি, ইয়েস আই ক্যান, Could you tell me what is the formal version of thanks a lot? I appreciate your help. I appreciate your help. Okay, great. Then, Miss Chandni? মিস, আমি কি থ্যাংকস এ লট এর Yes, অল্টারনেটিভ ma'am. হিসেবে বলতে পারি? আই এম ডিপলি গ্রেটফুল টু ইউ অর টু ইউর হেল্প? আই এম গ্রেটলি হেল্পফুল এটা বললেই হচ্ছে, অথবা আই এম গ্রেটলি হেল্পফুল, আই মিন আই এম গ্রেটলি থ্যাঙ্কফুল ফর ইউর হেল্প, ফর ইউর হেল্প। ওকে, অথবা ডিপলি ইউ ওয়ার্ডটা কি ইউজ করতে পারবো? মানে হ্যাঁ বলতে পারেন, ফর্মাল কিছু বলতে পারেন, কিন্তু ডিপলি কথাটা আসে না অফিসিয়াল জায়গায়, এত তো আমরা হচ্ছে এত ইমোশনস দিয়ে হচ্ছে চিন্তা করি না, তাই না? তো এটার জন্য হচ্ছে যদি অফিসিয়াল জায়গায় হয় তখন আর কি এইভাবে বলে ব্যাটার, বাট ডাজেন্ট ম্যাটার। আচ্ছা, মিস চান্দনি, ওকে, আর ইউ দেয়ার? Yes, ma'am. ইয়া, ওকে, সো ইফ আই আস্ক ইউ, আই মিন ইফ আই টেল ইউ ইনফর্মালি দ্যাট প্লিজ মিট মি অ্যাজ সুন অ্যাজ পসিবল, হাউ উড ইউ সে দ্যাট ফর্মালি? At a formal way, I can say at your earlier convenience. What was my question? My question was, please meet me as soon as possible. How would you say it in a formal way? Please meet me at your earlier convenience. At your earliest convenience. Good. Okay. Next one is Mr. Arfat. আর্লিয়ার কনভেনিয়েন্স এর পরিবর্তে আমরা কি শব্দ আর ইউজ করতে পারি? Please meet me at your earliest, please meet me at your earliest, this is the only, মানে as soon as possible যেহেতু বলছি, এটা alternative at your earliest conveniency, কিন্তু অন্যভাবে যদি বলতে চান তখন বলতে পারেন যে please meet me after you're done with your work, যে কাজ শেষে আমার সাথে দেখা করবেন, এরকম। কিন্তু earliest convenience যেহেতু অফিসের কথা বলছি, formally এইভাবেই বলা হয়, ওকে, এটা কনটেক্সট ওয়াইজ ডিপেন্ড করে আসলে, যে কোন জায়গায় কোনটা বলা যায়। ওকে, কাকে জানি ডেকেছিলাম একটু আগে, হ্যাঁ মিস্টার আরফাত, ওকে, উই আর ওয়ারিড অ্যাবাউট দ্য প্রজেক্ট, হাউ উড ইউ সে ইট? উই আর ওয়ারিড অ্যাবাউট দ্য প্রজেক্ট, ফর্মালি ইয়েস, ফর্মালি। ওয়ারিড অ্যাবাউট দ্য প্রজেক্ট,
মাথায় আসতেছে না ভাই আমার। আচ্ছা, ওকে, হু এলস? মিস, আই ক্যান মিস, ইটস ওকে, ইউ আনসার্ড ওয়ান্স, লেটস গিভ চান্স টু আদার্স। মিস মলি, ক্যান ইউ টেল মি? মিস মলি, হ্যালো, ওকে, মিস মিস ফারজিয়া, দেন ইউ ক্যান অ্যানসার। Okay, miss, please repeat the question. Okay, I asked that how would we say we are worried about the project in a formal way? We are concerned about our project. We are key? Concerned. Concerned. Yeah, it is going to be concerned. Concerned. Okay, concerned. ওকে, কনসার্ট সরি বেসিক্যালি ম্যাম, হচ্ছে আসলে চিন্তা আমি হচ্ছে। একটু বাহিরে, তো এই জন্য ম্যাম আমি আপনাকে ইয়ে করতে পারি নাই, শব্দ আচ্ছা, হচ্ছিল সমস্যা বাড়ি। নেই। ওকে ওকে, সো দ্যাটস অল, বাকিগুলো হচ্ছে আইল আস্ক ইউ লেটার। নাও লেটস মুভ অন টু গ্রামার। সো গ্রামারে কিন্তু মেক শিওর ইউ হ্যাভ ইওর বুকটা যেন সামনে থাকে, প্লাস হচ্ছে অথবা অ্যাটলিস্ট যেন নোটবুকটা সামনে থাকে, সো দ্যাট ইউ ক্যান ডু দ্য এক্সারসাইজেস। আচ্ছা, so any questions, anyone from previous lessons or anything, but এমন কোনো হচ্ছে আছে যেটা you want me to talk about আরেকবার? Everyone? আচ্ছা মিস্টার আরফাত, আপনার কাছে বুকটা আছে? যেটা লিয়াকোস থেকে দিছে ওইটা হ্যাঁ হ্যাঁ, ওটা আছে, বাট আমার এখানে ইলেকট্রিসিটি নাই, অন্ধকার পড়ে, আমি ল্যাপটপটা ওপেন করে আছি। সেম। আচ্ছা ঠিক আছে, সো ইট আপাতত যেহেতু এটা আছে, জাস্ট ট্রাই টু অ্যাটেম্প্ট দ্য অ্যানসার্স। সো লেটস মুভ অন টু দিস ওয়ান, দিস ইজ প্রিটি ইজি, লেট মি স্টিল গো থ্রু ইট, ওয়াজ আর ওয়্যার। ওকে, সো বিফোর আই মুভ অন, ক্যান এনিবডি টেল মি, ডু ইউ অল আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ওয়াজ অ্যান্ড হোয়াট ইজ ওয়্যার? ইউ অল আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স, Mr. Faisal? Yes, ma'am. I think Mr. Faisal has a lot of problem with grammar, is it? Yes, miss, yes. Okay, what are your problems? I want to know. Because there are a lot of things that are not in the book, so I don't really prefer studying from the book. My major problem, What? Preposition. Prepositions, okay. We had a class before. Okay, I'll revise that on. So preposition is one of your problem, and what else? Write down in the chat box, okay, that you know that you have problem with, and rest of them we will study. I'm baki gulo korbo, kintu specifically ki ki jinish I want you all to at least write down on the chat box today. Okay, tale ekta ekta kore ami oi bhabe hocche lesson ready korbo. To kar ki problem nijer theke mone hoy obosshoi ami ekhan thekeo porabo, kintu sobkichu ekhane nai, details e nai. হ্যাঁ, বুকসে গেলে হচ্ছে আমি তাহলে নিজের মতন করে ওটা বানিয়ে বললে তাহলে ইটস গোয়িং টু বি মোর ইফেক্টিভ। তো আজকে আপনাদের সুবিধার্জন্য আমি বলছি, জাস্ট চ্যাট বক্সে কোন কোন জায়গাতে আপনার সবচেয়ে বেশি ডিফিকাল্টি মনে হয়, যেমন মিস্টার ফয়সাল বললো প্রিপোজিশনস, কারণ অনেক ধরনের প্রিপোজিশন আছে, ট্রাভেলিং এর, তারপর হচ্ছে পজিশন এর, তো ওই জিনিসগুলো নিয়ে অনেকে কনফিউজড। সো বাকিরা হচ্ছে আমাকে একটু চ্যাট বক্সে জানাবেন। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড মিস্টার আরফাত, মিস মলি, এন্ড দেন ফরজিয়া, মিস জানবি? এটা আমাকে চ্যাট বক্সে জানিয়ে দিবেন। ওকে, সো রেস্ট অফ ইউ, ওয়াজ আর ওয়ার, ওয়াজ আর ওয়ার এর মধ্যে ডিফারেন্সটা মিস্টার বাইতে ক্যান ইউ টেল মি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ওয়াজ এন্ড ওয়ার? সিঙ্গুলার এন্ড প্লুরাল, সিঙ্গেল পার্সনের ক্ষেত্রে ওয়াজ হবে, আর গ্রুপ অফ পিপলের সাথে ওয়্যার হবে। আর ইউ এর সাথে তাহলে কি ওয়াজ দিব, কারণ ইউ তো একজন। ও, ইউ ওয়্যার, ইউ তো সেকেন্ড পার্সন। ওকে ওকে ঠিক আছে, সো এখন বেসিক্যালি ইজ এর পাস্ট টেন্স, ইটস নট সিঙ্গেল প্লুরাল, ইটস মোর লাইক ইজ এর পাস্ট, ইজ তো আমরা হচ্ছে একজন সিঙ্গুলার হিসাবে বলি, কিন্তু ইজ এর যে পাস্ট টেন্সটা ওয়াজ, যেরকম মিস্টার বাজিদ ইজ এ গুড স্টুডেন্ট,
তাহলে এখন তো আমি ইজটা ইউজ করছি এখন, আর যদি আমি এটা পাস্ট হয়ে যায় তখন আমি আবার ওয়ার বলতে পারবো না। ইজ এর পাস্ট টেন্স হচ্ছে কি? ওয়াজ। তো মিস্টার বার্জন ওয়াজ আ গুড স্টুডেন্ট। সো এভাবে দিলে হচ্ছে আমরা কি বললাম যে আই এম টায়ার্ড, যেরকম তাহলে কি হলো আই ওয়াজ টায়ার্ড লাস্ট নাইট, যে কোনো কিছু পাস্ট হলে। আচ্ছা সবাই একটু চ্যাট বক্সে কিন্তু লিখবেন কি কি জিনিস হচ্ছে আপনার ডিফিকাল্ট মনে হয়। ওকে আই এম গোনা টক অ্যাবাউট দ্যাট। ওকে তারপরে হচ্ছে ওয়ার ইজ কেট। এখন এখানে আমরা হচ্ছে কোয়েশ্চেন করার সময় তো ওয়ার বা কোয়েশ্চেনিং ওয়ার্ড গুলো প্রথমে হবে। কেটটাও ইজ আ পার্সন, লাইক কেট আই এম দিতে পারবো না, অন্যজনের ক্ষেত্রে হলে আমরা ওয়াজ দিতে হবে, তাই না? যেরকম কেট কোনো নামের সাথে কি বসে, এম বসে নাকি কি বসে বলেন তো আমাকে, কোনো নামের সাথে এম ইজ আর কোনটা বসে? ইজ আর এ এজ বসে ম্যাম, ইজ বসে, বিকজ আই এম সিঙ্গুলার পার্সন, তাই না? এখন ওই সেম জিনিসই, যদি পাস্ট হয়ে যায় আমরা বলবো ওয়াজ, ওয়্যার ওয়াজ কিট ইয়েস্টারডে। সো দিস আর প্রিটি সিম্পল। আর যে সকল জিনিসে, মানে যদি দুইজন সাবজেক্ট থাকে বা একে বেশি থাকে, তখন তো আমরা আর ইউজ করি, সেটার পাস্ট টেন্স হচ্ছে ওয়্যার। তো এটাকে কেউ আমরা ওয়্যার বলবো না। তো যখন আপনারা এটাকে উচ্চারণ করছেন ওয়্যার বলবেন না, কারণ ওয়্যারটা যখন বলছেন তখন এটা এভাবে হয়ে যায় যে আমরা এটা বলছি, কিন্তু আসলে কিন্তু আমরা কি বলছি ওয়্যার, রাইট? ইটস গোইং টু বি where, yes. এটা হচ্ছে where, okay? এটার উচ্চারণ হচ্ছে where, আর এটা যেটা এটা হচ্ছে word, word, okay? এটা হচ্ছে word, word. আর যদি এটা হয় এটা হচ্ছে, so this one is war, this one is war. Okay, there are a few difference. সবাই এটাকে একই জিনিস বলে, so that's one problem. Okay, so this is the difference between all of this. So MSR, do the MSR bujhen, tale was where is not supposed to be a problem. And ekhane holo আচ্ছা কোয়েশ্চেন অ্যান্সার করার সময় কিন্তু আমাদের ওয়াজ ওয়ার বলতে হবে। যেরকম ওয়ার ইউ লেট, তো আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে, ফর এক্সাম্পল লেট মি আস্ক সামওয়ান, মিস্টার বিপ্লব ওয়ার ইউ লেট, তো আপনি কি তখন বলবে নো আই ওয়ারেন্ট, এটা বলা যাবে? হ্যাঁ, আপনাকে তো আমি জিজ্ঞেস করলাম ওয়ারটা ইউজ করছি, ওয়ার ইউ লেট, তখন আপনি বলার সময় কি নো আই ওয়ারেন্ট লেট বলতে পারবেন? কারণ ইউ এর সাথে আমরা ওটা ওয়ার্ডটা ইউ এর সাথে আর ইউজ করি, যেটা একটা রুল আছে ইউ এর সাথে আরই বসবে, তো পাস্ট টেন্স হলে ওয়ার ইউ। হ্যাঁ, আর আয়ের সাথে আমার কিন্তু ইজি বসবে যত যাই, মানে আই মিন না, আয়ের সাথে হচ্ছে আমাকে কি বসাতে হবে? হ্যাঁ, আই এম, বেসিকলি আই এম এর পাস্ট টেন্স ওয়াজ এম। হ্যাঁ, এম এর পাস্ট টেন্স ওয়াজ। সো এভাবে করে হচ্ছে উই ক্যান আন্ডারস্ট্যান্ড যে কোন জায়গায় ওয়ার হবে, আর আয়ের সাথে কখনো ওয়ার হবে না এটা তো আমরা জানি। সো দ্যাট ইজ সামথিং ইউ নিড টু কিপ ইন মাইন্ড। এখন এটাটা হচ্ছে, লেটস সে গ্যারি ওয়াজ ইন বেড, ওকে, সবগুলো পাস্ট টেন্সই হবে। ওয়্যার ওয়ার দিস পিপল এট 3 o'clock ইয়েস্টারডে আফটারনুন, তার মানে কালকে বিকালে 3টার দিকে এই মানুষগুলো কি করছিল, ঠিক আছে? তাহলে সবকিছু পাস্ট টেন্সে। গ্যারি ওয়াজ ইন বেড, জ্যাক এন্ড কেট, এটা কি হবে? জ্যাক এন্ড কেট ওয়াচড মুভি, কি হবে বলবো? এটা আমাদের ওয়াজ ওয়ার ইউজ করতে হবে। জ্যাক এন্ড কেট ওয়াচড মুভি, ওয়াচিং এ মুভি, ওয়াচিং মুভি ইন সিনেমা। আচ্ছা সবাই একটু একটু মিউট করেন তো, অনেক সাউন্ড আসতেছে। ওকে আচ্ছা দাঁড়ান আমি একটু মিউট করে দিই সবাইকে। ওকে, সো জ্যাক জ্যাক এন্ড কেট, এটা কি? এটা এখন হচ্ছে দুইজন কথা বলছি, এখন জ্যাক এন্ড কেট ওয়াজ হবে নাকি ওয়ার হবে, এই জিনিসটা বলেন খালি। ওয়ার হবে, ওয়ার হবে, জি বলেন। অনেকদিন ক্লাস করি নাই, এখন হঠাৎ দিয়ে আমাকে বলা হয়েছে যে এই ক্লাসটা চলতেছে, এখানে জয়েন করলে আপনি মোটামুটি মানে নতুন থেকে শিখতে শুরু করতে পারবেন আর কি, এরকম কিছু বলা হয়েছে।
তো আমি জানি না আসলে কোন বিষয় নিয়ে আমরা এই ক্লাসটা করতেছি আর কি, টেন্স ফার্স্ট টেন্স এটা আসলে হ্যাঁ আজকে বেসিক্যালি ওয়াজ আর ওয়ার্ড নিয়ে, কিন্তু এটা তো বুকের কন্টিনিউশন। তো গ্রামার বুকটা কি আপনার কাছে আছে? হ্যালো হ্যালো হ্যালো। হ্যালো হ্যাঁ হ্যাঁ গ্রামার আমি, বুকটা কি আপনার কাছে আছে, এসেনশিয়াল গ্রামার বুকটা? জি আছে ম্যাডাম। হ্যাঁ আচ্ছা, তো ওইটারই ইউনিট যে 10টা আছে শুধু ওইটা নিয়ে হচ্ছে একটু স্টার্ট করেন। এখন আগে যে জিনিসগুলো ছিল ওইটা একটা কাজ করেন, বেশি তো হয় নাই, 9টা চ্যাপ্টার। এটার আগে 9টা চ্যাপ্টার বলতে মাত্র একটা করে পেজ প্রত্যেকটার, তো একটা করে পেজ পড়ানো আর পরের পেজটাতে অ্যাক্টিভিটি। তো আপনি একটা কাজ করবেন যে 9 পর্যন্ত আপনি যতটুকু পারেন করেন, এরপরে যদি না যেগুলো আর পারছেন না ওটা একটু নোট করে রাখবেন, পরে আমি হচ্ছে ওটা আপনাকে সলভ করে দেবো। আর আজকে যেটা শুধুমাত্র মনে রাখবেন যে ওয়াজ আর ওয়ার্ডটা কোথায় ইউজ হচ্ছে ওইটার ইউজটা শিখতেছে। তো ওটা এত বেশি প্রেশার নেওয়া দরকার নেই। ওয়াজ আর ওয়ার্ড বলতে হচ্ছে পাস্ট টেন্সে, অ্যামিজার তো আপনি জানেন তাই না মিস্টার রেবা? হ্যাঁ, তো এটার পাস্ট টেন্সটা যা যা হবে, কোন জায়গায় কোন সিচুয়েশনে ইউজ করতে হবে এই জিনিসটা আজকে পড়ানো। ঠিক আছে, আর এই যে 1 থেকে 9 একটু ট্রাই করে দেখবেন যে কোন কোন জায়গায় সমস্যা হচ্ছে, আর আপনার যে প্রবলেম গুলো ওটা আমাকে একটু চ্যাট বক্সে দিয়ে দিবেন যে স্পেসিফিক্যালি আমার এই জায়গায় প্রবলেম। ওকে, সো আচ্ছা এটা জি ম্যাডাম। হ্যালো মিস, হ্যালো জি মিস, যে গ্রামার বুকটা কই পাবো মিস? আমার কাছে নেই। আচ্ছা, যদি না থাকে আমি পিডিএফটা আপনাকে দিচ্ছি, এমনিতে হচ্ছে অফিস থেকে দেয়। আর যদি আপনি না পেয়ে থাকেন তাহলে আমি হচ্ছে একটু হোয়াটসঅ্যাপটা ম্যাম ফরওয়ার্ড করে দিব। হ্যাঁ ম্যাম জি, আমাকেও দিবেন। দাঁড়ান সবাইকে দিচ্ছি আমি ইয়েতে, একটু ওয়েট করুন। আচ্ছা যাচ্ছে বুকটা, একটু কিছুক্ষণ পর পরে জি পেয়ে যাবেন গ্রুপে। ওকে এন্ড ইয়া চলে গেছে, চেক। ওকে তাহলে হচ্ছে আমরা এখানে কি দেখছিলাম, জ্যাক এন্ড কেট, এখানে ওয়াজ হবে না কি ওয়ার হবে? এখানে ওয়ার হবে ডেফিনেটলি, দুইজন তাই না, একের উপর হলেই। দুইজন ওকে তাহলে আমরা এখানে কি লিখবো, যে কেট, জ্যাক এন্ড কেট ওয়ার ইন দ্য সিনেমা। ই না বলতে পারেন, অ্যাট ও বলতে পারেন। ওকে, আর ইন দা সিনেমা। আচ্ছা তারপরে নেক্সট ওয়ান, সু, সুট দিয়ে কি হবে? সু সু ওয়াজ রিটার্নিং হোম। এটা একটা ট্রেন দেখা যাচ্ছে, ট্রেন দেখা যাচ্ছে, দড়ি দেখা যাচ্ছে, তো কি হতে পারে এখানে? এটা কোন জায়গাতে আমরা এত ট্রেন দেখি, এটাকে কি বলি আমরা ওই জায়গাটাকে, স্টেশন? স্টেশন, রাইট? তাহলে কি বলবো, সু ওয়াজ অ্যাট দা, ওয়াজ অ্যাট দা স্টেশন, সু ওয়াজ অ্যাট দা স্টেশন। ওকে ওকে, নাম্বার ফোর, নাম্বার ফোর এটা কি হবে, ওয়ার মানে আমরা কিভাবে পুরো সেন্টেন্সটা লিখবো? দে ওয়ার দে না না, এখানে প্রত্যেকটা সময় কিন্তু নাম দিছে তাই না, নাম দিছে না প্রত্যেকটা সময়, জ্যাক দিছে, কেট দিছে, তারপরে সু এর সময় সু দিছে, তাহলে আমরা এখানে কি দিব, মিস্টার এন্ড মিস্টার মিসেস অ্যান্ড হল, মিসেস হল আর তারপর মিস্টার এন্ড মিসেস হল আর পরে কি ইন লিখবো দ্য রেস্টুরেন্ট, ওয়ার, আর বলবো আমি তো কালকের সরি বিকালে, ওয়ার, ওয়ার 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 না ওয়ার, তারপর ওয়ার এট দ্য রেস্টুরেন্ট অ্যাট ইয়েস ওয়ার ফোর। এট আ রেস্টুরেন্ট। হ্যাঁ ওয়ার এট আ রেস্টুরেন্ট। ওকে নাম্বার ফাইভ, হ্যান লুইং ইন দ্য বেন ওয়াজ ইন দ্য বিচ, বেন ওয়াজ হিয়ার বিটা এট দ্য বিচ অথবা অন দ্য বিচ, এটা হবে অন দ্য বিচ অথবা এট দ্য বিচ, রাইট? নিচে তো আমরা ভিতরে ঢুকার কিছু নাই, তাহলে আমরা ইন বলতে পারবো না কারণ ওটা তো খোলামেলা জায়গায় থাকে। সো ইটস গোয়িং টু বি কি কি হবে তাহলে, এট দ্য বিচ অর অন দ্য বিচ? আর এন্ড অন দ্য ইউ বিচ। তাহলে আপনি, আপনি কোথায় ছিলেন? যেরকম এন্ড ইউ, আই ওয়াজ এট এট মাই অফিস, আপনার, আপনি কোথায় ছিলেন, আপনার কথা জিজ্ঞেস করছে এখানে লাস্ট I চ্যাপ্টারতে। was at my home. ওকে এন্ড মিস্টার বাইজেন, হোয়ার ওয়ার ইউ? আই ওয়াজ এট
I was stay at home. I was stay at home. I was at home. Stay money to was. Was it? What's it? Then, ওখানে একটা একটা ওয়ার্ড দিয়ে হচ্ছে বোঝানো যাচ্ছে, তো আপনি যে জায়গাটা ছিলেন ওটাই। তো এম ইজ আর এন্ড ওয়াজ ওয়ার এগুলো হচ্ছে সবচেয়ে সিম্পল এবং সিম্পল। সো আই ওয়ান্ট ইউ অল টু লুক এট দোজ নাম্বার টু থেকে। এখানে দেখেন যে জায়গাগুলো এম ইজ আর মানে প্রেজেন্ট, আর পাস্ট টেন্স হলে আমরা ওয়াজ ওয়ার ব্যবহার করবো। এম ইজ আর মানে কি, আই আয়ের সাথে এম ইজ আর একটু দেখে আসি, যেহেতু এখানে কেউ কিছু কিছু নতুন আছে। সো আই জাস্ট গো থ্রু দ্যাম আ লিটল বিট। আমরা যখনই প্রথম ইংলিশ পড়া শুরু করছি তখন আমাদের এটা জানতে হবে যে আই আয়ের সাথে এম ছাড়া আর কোনো বিকল্প নেই। আই এম আশিকা, আই এম আ টিচার, আয়ের সাথে সবসময় এম বসবে। সরি কেউ থেকে দেখি ডিসপ্লে, এটা তো এই বইটি আমি কিনছিলাম আমার বাসায়, এটা লেখা মানে বুধবার বৃহস্পতিবার। হ্যালো, ক্যান ইউ অল হিয়ার মি? ইয়েস, ওকে। তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে হ্যাঁ, যখন আমরা স্টার্ট করছি আয়ের সাথে এম হবে, এটা আমরা জানি তাই না, যে আই অ্যাম আ টিচার, আই অ্যাম আ স্টুডেন্ট, তারপর আই অ্যাম হাংরি, ঠিক আছে। তো আই যখন আমরা বলছি মানে কি বোঝাচ্ছি, আমি তাহলে আমি একজন টিচার, আমি ক্ষুধার্ত, কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, আচ্ছা আপনার একটু লাইক কনভারসেশন করতে থাকেন, আমি একটু টাইম দেন আমাকে, আমার যেহেতু এখানে ইলেকট্রিসিটি নাই বিকজ অফ রেইন, তাহলে একটু আপনার কথা বলতে থাকেন ইন ইংলিশ, কনভারসেশন করতে থাকেন, এন্ড আই উইল বি ব্যাক ফিক্সিং দিস। কোথায় আপনার কনভার্সেশন করতে থাকে? হ্যালো, হ্যালো, আম আই অডিবল? প্রিটি গুড। ওকে, তারপরে কি কথা বলছিলেন? আমি যে বলে গেলাম যে কথা বলতে থাকে এন্ড কনভারসেশন, হ্যাভ কনভারসেশন ইন ইংলিশ, ডিড ইউ গাইজ ডু দ্যাট? হাউ ইজ ইট গোয়িং? I'm back. Okay, I'll try my best. আমার ইন্টারনেট অবস্থা ভালো না। সো হ্যাঁ, যেটা বলছিলাম তো এটা কিন্তু ইউনিভার্সাল, এমন মানে এটা যদি মুখ গ্রামার এমন না যে মুখস্থ করতে হবে, বাট এই জিনিসটা অ্যাটলিস্ট আপনাদের মাথায় এটা অলওয়েজ থাকা লাগবে। এম মানে ইন দ্য প্রেজেন্ট একটা ইউনিভার্সাল ট্রুথ বললে, যেরকম আই এম
আর টিচার, এটা আমি শুধুমাত্র এখনো কথা বলছি, এটা একটা ইউনিভার্সাল ট্রুথ যে আমি টিচারই, মানে আমার এটা পেশা, হ্যাঁ না? তাহলে হচ্ছে আই অ্যাম, এখন আই এর সাথে সবসময় অ্যামটা বসবে, তারপরে হি এর সাথে সবসময় ইজটা বসবে, সে, হি ইজ আ নাইস পার্সন, শি ইজ বিউটিফুল, ইট ইজ রেইনিং, অথবা ইট ইজ আ লাভলি ডে। তো ইট এর সাথে কিন্তু আমরা ইজি ব্যবহার, ইট আর হবে না। তো এম এর সাথে যদি আমি পাস্ট টেন্স করে বলতাম আই ওয়াজ আ স্টুডেন্ট, তাহলে কি হচ্ছে, আমি পাস্ট টেন্স এর কথা বলতেছি। ইজ এর সময় আমরা ওয়াজ, এম আর ইজ দুইটারই পাস্ট টেন্স হচ্ছে ওয়াজ। আবার উই, উই আর প্লেইং, তাই না? আর আর এর পাস্ট টেন্স হচ্ছে ওয়ার, সো উই ওয়ার প্লেইং। আর ইউ আর, ইউ এর সাথে যদি বলি তাহলে হচ্ছে ইউ আর অ্যান অ্যামেজিং পার্সন, আর এটা পাস্ট টেন্স কি হবে, ইউ were an amazing person, কিন্তু you are মানে always here কি, they are having fun, তাহলে যদি এটাকে past tense করে ফেলি what would it be, they are having fun, এটা past tense কি হবে? They was having fun. They were. হ্যাঁ, তো এই যে লিস্টটা আপনাদের গ্রামার বুকের, যেটা আমি হচ্ছে গ্রুপেও দিলাম বা আপনাদের কাছে আছে, পেজ নাম্বার 12 এর, এই জিনিসটা যেন কখনো ভুল না হয়। গ্রামারে অ্যাটলিস্ট এই রুল গুলো মনে রাখতে হবে। পরে গুলো কি, পরের চ্যাপ্টারতে হচ্ছে কোয়েশ্চন, আই অ্যাম যেরকম হচ্ছে ম্যাম একটা কথা স্টেটমেন্ট হতো। একবারে আস্তে আস্তে আসতেছে, আচ্ছা শোনা যাচ্ছে না, না যাচ্ছে যাচ্ছে ম্যাম, ক্লিয়ারলি শোনা যাচ্ছে, আচ্ছা এটা কি থ্যাংক ইউ, নেটের কারণে নাকি বুঝতেছি? আচ্ছা ওকে, আচ্ছা তাহলে আমি একটু কন্টিনিউ করি, সরি যদি প্রবলেম হয়। অ্যান্ড হ্যাঁ, এম ইজ আর দে হচ্ছে কোয়েশ্চেন সেম, আই এম যেরকম বললাম আই এম এ টিচার, এটা কোয়েশ্চেন করে ফেলে কি হবে, তখন জাস্ট এম টা শুরুতে চলে আসবে, রাইট, শুরুতে চলে আসবে, তাই এম আই এ টিচার, কিন্তু জিনিসটা কিন্তু সেম হচ্ছে না। এই জিনিসটা মনে রাখতে হবে যে যদি আমরা গ্রামার পড়ি, এম ইজ আর হচ্ছে আপনার গ্রামারের হচ্ছে কিং, দেয়ার দ্য কিংস, কারণ এটা সবসময় মানে ওদেরকে প্রিফার করি বেশি। যখন একটা স্টেটমেন্ট বলছি তখন আমরা আই এম বলছি, কিন্তু কোয়েশ্চেন করার সময় কিন্তু এম ইজ আর দিয়ে কোয়েশ্চেন করা হচ্ছে। ইজ হি স্টাডিং, আর উই স্টাডিং, আর ইউ ফাইন, আর দে প্লেইং ক্রিকেট, তো এভাবে করে কিন্তু আমরা কোয়েশ্চেন করি, পুরো টপিকটা কিন্তু এটার উপরে। তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি আমি বলি, যেটা চলমান, তাই না, যেরকম আই এম স্টাডিং ইংলিশ, আই এম স্পিকিং ইন ইংলিশ, আই এম প্লেইং ফুটবল, যেটা হচ্ছে এখন এখানে দেখেন, এটা যদি করা লাগে এই কিছু স্পেলিং বা কিছু জিনিসগুলো এটা একটু নোট করতে হবে। সো এগুলো হচ্ছে আপনার নিজে নিজে করে নেবেন, যখন ডিফিকাল্টি ফেস করবেন তখন আমাকে জিজ্ঞেস করবেন। তারপর আর ইউ ডুইং, সেম কথা, আর ইউ ডুইং, একটু আগে দিলাম না, ইউ আর ডুইং ইয়ার হোমওয়ার্ক, তুমি তোমার হোমওয়ার্ক করছো, এখন এটাকে কোয়েশ্চেন করলে কি হবে, আর ইউ ডুইং ইয়ার হোমওয়ার্ক, মানে এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে চলমান, এটা যে এই মুহূর্তে আমি কাউকে দেখলাম সে লিখছে, আমি কি জিজ্ঞেস করলাম আর ইউ রাইটিং, রাইট, ওভাবে দেন দিস ইজ প্রিটি সিম্পল। আর এগুলো হচ্ছে প্রেজেন্ট একদম সিম্পল, আই রিড নিউজ পেপার, উই ওয়ার্ক অল ডে, উই ওয়াচ ফুটবল, তো এগুলো হচ্ছে মানে ইটস জাস্ট প্রেজেন্ট সিম্পল, সো ইটস ভেরি 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 সিম্পল। নেগেটিভ হলো কি হবে, আই ডু নট ওয়ার্ক এট দ্য অফিস, আই ডু নট গো আউটসাইড, ডু নট মানে কি, আই যেরকম ডু বলতো আমরা এখানে ডু নট, দ্যাটস দ্য অনলি ডিফারেন্স। ডু ইউ, ডু ইউ তে আমরা তো কোয়েশ্চেন করি, যে ডু তো আমরা কখন ইউজ করি যখন কোনো একটা অ্যাকশন বোঝানো হয়, রাইট, যে ডু ইউ, ডু ইউ প্লে ফুটবল, এখন আমরা কিন্তু ডু কেন ব্যবহার করলাম, কারণ খেলাটা কাজ, কাজ যেহেতু রিলেটেড, তখন আমরা বলতে পারবো না যে আর ইউ প্লে ফুটবল, আমরা আর ইউ কখন বলবো, যখন ফুটবলই সে, ঠিক আছে, যদি আমি বলতাম যে আর ইউ ফুটবল, কি হয়ে যেত, যে আপনি কি ফুটবল, তাই না, আমরা দিতে যাচ্ছি না, আমরা যাচ্ছি যে সে কি ফুটবল খেলে কিনা, সে জি জি কাজটা করছে কিনা, তখন আমাকে বলতে হবে ডু ইউ প্লে ফুটবল, ডু ইউ ওয়ার্ক এট দ্য অফিস, ডু ইউ গো টু স্কুল, গো টু স্কুল, এগুলো হচ্ছে অ্যাকশন ওয়ার্ডস। যদি আমি এমন বলতাম আর ইউ স্কুল, হ্যাঁ ইউ তে আমরা তো হচ্ছে আর, মিস আপনি তো বললেন যে ইউ এর সাথে আর হবে, তাহলে এখানে কেন, কারণ হচ্ছে স্কুল তো সে হয়ে যাবে না, সে সে করবে মানে যে ওখানে পড়াশোনা করবে বা কিছু একটা করবে, কোনো পড়ার জন্য যদি যে কিছু আসে, কোনো অ্যাকশন আসে, তখন আমরা ডু ইউ ব্যবহার করি, তো এটাই হচ্ছে ডিফারেন্স। আর হচ্ছে আই এম ডুইং, আই এম ডুইং মানে কি, আই এম ডুইং
মাই ওয়ার্ক, আই এম ডুইং মাই প্রজেক্ট, আই এম সিটিং অন দ্য সোফা, মানে প্রেজেন্ট কন্টিনিউস, আমি যে বসছি এখনো বসেই আছি, আর আই ডু মাই ওয়ার্ক এভরি ডে, তো এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল। প্রেজেন্ট সিম্পল এমন না যে মাত্র এখন হচ্ছে, এটা কিন্তু এটাও বোঝায় যে কোন একটা ইউনিভার্সাল ট্রুথ, তো এটাই হচ্ছে বুঝতে হবে। তারপরে তো আমরা আই হ্যাভ গট, কালকে যেটা শিখলাম যে আমার কাছে কিছু থাকলে, আই হ্যাভ আ পেন, আমার কাছে আছে, একটুক্ষণ আগে ছিলাম কি, আমি টিচার কিনা, বা আমি টিচার, বা আমি হচ্ছে পড়াই, আই আই টিচ। তারপর যদি কেউ আমাকে জিজ্ঞেস করে আমি পড়াই কিনা, আমাকে কিন্তু বলবে না যে আর ইউ টিচ, তাই না? কারণ কি বলবে, ডু ইউ টিচ, কারণ আমি পড়ানোটা একটা অ্যাকশন, আমার হাত চালাতে হবে, আমাকে করতে হবে, আমি কিন্তু ওই টিচ হয়ে যাবো না, তো তখন আমি এমেজারটা ব্যবহার করতে পারবো না। তো আই হ্যাভ কি, আমার যেটা আছে, আই হ্যাভ আ প্রবলেম, আমার প্রবলেম আছে, আই হ্যাভ আ বুক, আমার বুক আছে। তো বাংলাতে যেটা আমরা আই হ্যাভ টা বলি, মানে বাংলাতে যেটা বলি আছে, ওটাকে আমরা আই হ্যাভ বলি। তো এই জিনিসটা কালকে আমরা পড়েছিলাম, আজকে আমরা ওয়াজ ওয়ার্ড টেন্স, সেটা হচ্ছে কম্পারেটিভ ইজলি, এরকম ফার্স্ট চ্যাপ্টারে আমরা অ্যামেজন দিয়েছিলাম, এটা হচ্ছে পাস্ট টেন্স টা। এর মধ্যে কিন্তু যারা যারা হচ্ছে একদম 1 থেকে 9 পাইনি, আমি ছোটখাটো একটা রিভিশন দিয়ে দিয়েছি, এখন আপনাদের যে কাজ প্রত্যেকটা একদম লাইন বাই লাইন করবেন, যে জায়গায় পাচ্ছেন না ওটা মার্ক করে রাখবেন, পরে আমাকে ক্লাস থেকে ওটা আদায় করে নেবেন। ওকে, সো এখন হচ্ছে আপনাদের যে কাজটা, যেহেতু আমি রিভিশনটা দিয়ে দিছি 10.2 টা, আই ওয়ান্ট ইউ অল টু ফিনিশ, আর আপনাদেরকে আমি হচ্ছে এটা করার জন্য 8 মিনিটস দিব, কারণ এখানে 8টা, 8টা না, লেটস মেক 5 মিনিটস, 5 মিনিটস পরে আমি হচ্ছে সবাইকে আস করবো একজন একজন করে। সো ইউ হ্যাভ 5 মিনিটস টু কমপ্লিট অল অফ দিস, পরে আমি যাকে অ্যান্সার করবো সেই হচ্ছে আনমিউট করবে, আর বাকিরা সব মিউটেড। যেখানে প্রেজেন্ট হবে ওটা বুঝে নিতে হবে যে আমি যার হবে ওখানে, যেখানে পাস্ট টেন্স ওখানে আমাকে ওয়াজ ওয়ার ব্যবহার করতে হবে, তো ওইটা চিন্তা ভাবনা করে প্রত্যেকটা সেন্টেন্স বুঝে বুঝে করা। I'm ready. Complete me. Complete me, Samara. জিজ্ঞেস করতে পারো this time last year. Shh.
ম্যাম ওকে Okay, are you guys ready to answer? Yes, miss. Okay, so yes, miss. The first one, I want Mr. Golam Sarwar to answer. Yes, Mr. Golam Sarwar. Madam. Yes, now question number two. What is the answer for that? Today the weather is nice, but yesterday it is very cold. Yesterday it what? It is very cold. Yesterday mane ki? So it was very cold. Okay, thank you. Okay, number two, Mr. Diplo. Yes, ma'am. Okay, tell me. Ma'am, কত নাম্বার বললেন প্লিজ? Number three. I am hungry. Can I have something to eat? Yes, very good. Number four, Miss Molly, are you free right now? Yes, ma'am. Okay, number four. Home this morning, but I was very tired last night. Very good. Okay, next is Mr. Arfad. Yes, miss. Number five. Where are you at 11 o'clock last Friday morning? Are হচ্ছে কি at the moment, তাই না? আমরা এখানে কি বলছি last মানে কি আগের Friday, last Friday morning, তাহলে কি হবে এখানে? Past. হ্যাঁ, তাহলে তাহলে where is না where হবে এখন এটার কেন? কারণ আমরা কি শিখেছিলাম যে ইউ এর সাথে কি হবে, ইউ এর সাথে কি আমরা ইজ বসাতে পারবো যদি প্রেজেন্ট টেন্স ও হয়? ইউ এর সাথে কি ইজ বসাতে পারবো? না, ইউ ইউ ইজ হাংরি বলতে পারবো মিস্টার আরফা? ইউ আরই বলতে হবে না? না, ইউ আরই বলতে হবে, কিন্তু যেহেতু হ্যাঁ যেহেতু এটা পাস তখন আমরা সিম্পলি জাস্ট ওইটারই পাস টেন্স দিয়ে দিব, যেহেতু ইউ আছে, ইউ আগে হোক পরে হোক ওই ওই সেম রুলই থাকবে, যেহেতু এটা কোয়েশ্চেন কোয়েশ্চেনিং ওয়ার্ড, ইউ এর ইউর আগে পরে ওই সেম জিনিসটাই থাকতেছে, তখন ওয়্যার ওয়ার ইউ? ওকে, ওয়্যার ওয়্যার ইউ ওয়্যার ওয়্যার ইউ আর
Okay, number six, Rima. Don't buy the shoe. They are very expensive. Number 16, Miss Rima. And say if not, Miss. Okay, yeah. Have G, number yeah, six. Ma'am, kotonong bollem? Number six. They are very expensive. Yes, number seven. Amake bolbe. I mean number seven, Miss Farzia. Yes, Miss. Number seven. I like your new jacket. Was it expensive? Yes. Good. Number eight will be Mr. Bicep. Mr. Shumon. Mr. Bicep একটা বলছিল না আমাকে নাকি না? না বলি নাই. আচ্ছা বলা তুই number eight. This time last year, I was in Paris. Okay, good. Number nine, Mr. Faisal. Number nine, Mr. Faisal. Where are the children? I don't know. Mm-hmm. Where are the children? Where are the I don't know. Mm-hmm. What? They are here a few minutes ago. They were here. They were here. They were here a few minutes ago. ওকে তাহলে এইটুক যদি বুঝেন যদি সুন্দরভাবে যদি এটা একদম মাথায় গেঁথে যায় তাহলে দিস ইজ নট সাপোজ টু বি আ প্রবলেম ওকে তারপর আমি নাম্বার টু টা একটু আস করবো মিস্টার গোলাম কে নাম্বার টু 10.3 নাম্বার টু এখন Mark wasn't come at work last week because he was ill. তাহলে আই হোপ 3 to 6 ডিফিকাল্টি হবে না এখানে একটা নেগেটিভ হবে আর একটা পজিটিভ হবে ওইটা পুরো সেন্টেন্স অনুযায়ী বোঝা যাবে যে কোনটা নেগেটিভ কোনটা হচ্ছে পজিটিভ আর ওয়াজ বেরে ডিফারেন্স তো জানিনি খালি সেন্টেন্স অনুযায়ী যেরকম মার্ক wasn't at work last week because he was ill to ill যে তো তারা অবশ্যই কাজে যায় নাই তাহলে এখানে নেগেটিভ হবে এটা একদম বুঝার মত তো কনটেক্সট ওয়াইজ এটা কমপ্লিট করে হবে বাসা দেন why were you late this morning এটা হচ্ছে উল্টা পাল্টা করে হ্যাঁ অ্যানসার গুলো দেওয়া আছে the traffic was bad ট্রাফিকটা অনেক খারাপ ছিল তো এখানে উল্টা পাল্টা সবসময় মনে রাখবেন কোয়েশ্চেনিং যদি অ্যাম ইজ আর এগুলো থাকে এই যে কোয়েশ্চেনিং ওয়ার্ডটা যদি থাকে তাহলে কোয়েশ্চেনিং ওয়ার্ডটা সবসময় প্রথমে আসবে ওয়াই এরপর আসতেছে এম ইজ আর বাউটার হচ্ছে পাস্ট টেন্স যাই হোক সো এখানে আমরা কি বলবো ওয়াই ওয়াই ওয়ার ইউ আমি তো বলতে পারবো না যে ওয়াই ইউ লেট দিস মর্নিং এখানে আমার ওয়ার্ডটা লাগবে ওয়াই ওয়ার ইউ লেট দিস মর্নিং এখন নেক্সটটা অ্যানসার কি নো ইট ওয়াজ ইজি তাহলে আমি জিজ্ঞেস করতেছি যে এক্সাম কি ডিফিকাল্ট ছিল কিনা তখন মানুষ রিপ্লাই করেছে নো ইট ওয়াজ ইজি তাহলে এখানে কি অ্যান্সার হবে যে কি হবে কে বলতে পারবে এটা এনিওয়ান নাম্বার টু এর অ্যান্সার কি হবে নাম্বার টু নো ইট ওয়াজ ইজি না এটা তো কোয়েশ্চেন আই মিন এটা তো অ্যান্সার তাই না আমাদের কোয়েশ্চেনটা ভাবতে হবে এটার এটার কি হবে হ্যাঁ কোয়েশ্চেনটা কি হবে কোয়েশ্চেনটা হবে
How was your exam? Or how was it? How হবে না was your আমাকে। exam difficult? হ্যাঁ কে কি জানি বললো, আরেকবার বলেন তো। How was your exam? Or how was you? Is your exam is difficult? না আরেকটু আরেকটু সুন্দর করে বলবেন। এখানে ওয়াজ দিয়ে আমাকে বলতে হবে, ওয়াজ ওয়ার্ড দিয়ে। এখন আগে বুঝে নেন যে ওয়াজ হবে না ওয়ার হবে। Was today's exam Was is your exam difficult? difficult? What তাহলে কি হচ্ছে? was ওয়াজ, your exam difficult? yes, was your exam Was difficult? your হ্যাঁ exam হ্যাঁ, difficult? right. next now তিন নম্বরটা তিন নম্বর Where last week Sue and Chiris? Where? No. Can you hear me, miss? Yes. What was your answer? Where last week Sue and Chiris? No. কোথায়? আমি কি বলছি, প্রথম কোয়েশ্চেনিং Where? ওয়ার্ড, কোয়েশ্চেনিং ওয়ার্ড Where? আমরা জানি ওয়ার হবে, তারপরে কি হবে? আমি Where? যার ওয়াজ Where? ওয়ার এগুলা, এখানে কি হবে? Where? ওয়ার ওয়ার, ওকে, ওয়ার Where? ওয়ার, হ্যাঁ, Oh, sorry. তারপর Where last week? No. Sue and yes, তারপর আমাদেরকে সাবজেক্টটা দিতে হবে। Sorry, last week. সু Two and Cherish last week. Two সু and এন্ড ক্রিস, Cherish Sorry. last week. চেরিস না, ক্রিস Cheese. ক্রিস Achha, cheese. ক্রিস ক্রিস, এটা হচ্ছে হচ্ছে ক্রিস, Cheese. Oh, হ্যাঁ Cheese. ক্রিস, Two হ্যাঁ and Cheese last হ্যাঁ, week. ভেরি গুড। নেক্সট টা নাম্বার ফোর। How much? How এটা আনসারটা কে much করছে? was your new camera? Yes, how much? So তার মানে where your new camera? এখানে একটা জিনিস, একটা প্যাটার্ন আছে কিন্তু, মানে এই কোয়েশ্চেনিং যে ওয়ার্ড গুলা এগুলো একটু খেয়াল করে দেখেন, এগুলো কিন্তু আপনার প্রথমে আসতেছে, তারপর আসতেছে ওয়াজ ওয়্যার এন্ড জি ইজার, তারপর আসতেছে কোন কোন সাবজেক্টটা, তারপর ওইভাবে করে কিছু আমরা ফলো করি। মানে হাউ মাচ ওয়াজ ইউর নিউ ক্যামেরা, 60 পাউন্ড বললো। আচ্ছা এটা, আচ্ছা নাম্বার ফাইভ আর সিক্স সবাই হচ্ছে একটু চ্যাট বক্সে লেখেন, লেট মি সি, এখানে কয়েকজনই বলতেছে তো এই জন্য সবাই ফাইভ এন্ড সিক্স চ্যাট লেখেন চ্যাট বক্সে। ফাইভটা ম্যাম, নাম্বার ফাইভ এন্ড নাম্বার সিক্স চ্যাট বক্সে সবাই লিখবে। তাহলে আমাকে জাস্ট ডিফিকাল্টিটা কে কে বলছে? মিস্টার ফায়সাল বলছে প্রিপোজিশন, মিস ফারজিও প্রিপোজিশন। প্রিপোজিশন হচ্ছে কমন প্রবলেম, আর পার্ট অফ স্পিচ সবগুলা প্লাস রাইট ফর্ম অফ ভার্ব। আচ্ছা আর বাকিদের কোনো প্রবলেম নেই তাই তো? অনেক প্রবলেম তাহলে ওরা কেন লিখছে? আমি তো বললাম যে 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 জায়গায় মনে হচ্ছে প্রবলেম ওটা একটু আমাকে বলতে, বা কথা বলার সময় কোন জায়গায় প্রবলেম এটা বুঝতে, তাহলে ওইভাবে আমি ক্লাসটা করবো। ধরেন আমি একটা জিনিস পড়ালাম, ওটার সাথে শিখতে পারলাম না, তাহলে প্রবলেম না? আচ্ছা এখানেও যে প্রবলেমটা আপনার, যে এটা করলেন ইউ এর সাথে, আমি কি বলছিলাম ইউ এর সাথে কি আমরা কখনো এম ব্যবহার করি? ইউ এর সাথে আমরা সবসময় কি ব্যবহার করি? ইউ, Well, well, যেমন well. আমি যদি বলি আপনি আপনি অনেক I স্মার্ট, তখন আমি কি am বলি? you every আপনি স্মার্ট, এটাকে কিভাবে বলি কেউ আমাকে বলেন? ইউ was smart. ইউ এর সাথে কি দেই? ইউ এম স্মার্ট ডে, ইউ এম স্মার্ট ডে আমরা, ইউ আর হবে ম্যাম, ইউ এর সাথে আর দেই না, ইউ আর স্মার্ট। তাহলে আমরা যখন এখানে দেখতেছি কোয়েশ্চেন করছে, তাহলে আমরা কি করব? এখন ইয়েস্টারডে মানে কি কালকে তাই না? তাহলে কি হচ্ছে এখানে? হ্যাঁ, ওয়াই ওয়ার ইউ অ্যাংরি ইয়েস্টারডে। ওকে, সো অ্যানসার, রাইট অ্যানসারটা হচ্ছে ওয়াই ওয়ার ইউ অ্যাংরি ইয়েস্টারডে। তো মনে রাখবেন, ইউ পরে হোক আগে হোক ওটার সাথে আরই হবে, পাস্ট হলে ওয়ার ইউ হবে।
তখন হচ্ছে ওটাকে এম বলে ফেলবো না আমরা। আচ্ছা নাম্বার সিক্সটা এখন একটু বলেন। আচ্ছা মিস্টার ফয়সাল বলেছে ওয়াজ দা ওয়েদার নাইস লাস্ট উইক, বাকি ওর লেখা ওয়াজ দা তাহলে এটা কি হচ্ছে আমরা ওয়াজ, যেহেতু এখানে কোনো কোয়েশ্চেন ওয়ার্ড নাই আমরা প্রথমে দিব ওয়াজ, তারপর তারপর কি ওয়াজ দ্য ওয়েদার নাইস লাস্ট। এই যে সেম প্যাটার্ন, এই সেম প্যাটার্নটা তাহলে মেইন যে জিনিসটা এখানে যদি ভুল হয়ে থাকে তার মানে আপনাদের ফার্স্ট চ্যাপ্টারটাই ক্লিয়ার হয় নাই। অ্যামিজার, অ্যামিজার জিনিসটা যেন কোনো ভাবেই ভুল করা যাবে না, কারণ যত বড় যত যে যত ভালো ইংলিশ বলে তাদের এই জিনিসটা স্ট্রং হলে কিন্তু ভালো করে বলে। হ্যাঁ, সো এম ইজ আর কোথায় বসে? আয়ের সাথে এম, ইয়ের সাথে ইজ, তারপরে কিসের সাথে, কিসের সাথে আর, এই জিনিসটা একদম ক্লিয়ার থাকবে, পরে বুঝতে পারবেন। মানে এটা যদি না থাকে তাহলে কিন্তু অন্যগুলো করা ভেরি ডিফিকাল্ট। সো এটা যখন ওকে মিস্টার ওয়াইজ, সিম্পল কমপ্লেক্স কমফোর্ট, ভেরি গুড কোয়েশ্চেন। ওকে সো সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স গুড, এটা হচ্ছে যারা আজ করে তাদের জন্য ইম্পর্টেন্ট, এমনিতে বুঝাও অনেকটা ইম্পর্টেন্ট যখন বেসিক। ওকে সো এটা দিয়ে হচ্ছে উই উইল প্র্যাকটিস। আচ্ছা এরপরে হচ্ছে এই জিনিসগুলো চ্যাপ্টার 1 থেকে 10 একদম সুন্দর ভাবে হচ্ছে আপনার নিজেরা প্র্যাকটিস করবেন, যেহেতু 1 উইক আছেন বাকি। তাহলে প্রতিদিন 2টা করে চ্যাপ্টার ধরলেন, চ্যাপ্টার তো এত বেশি বড় না, তাহলে 1 পেজ পড়া আর 1 পেজ হচ্ছে প্র্যাকটিস, তো ওটা করলে এনাফ। তারপর এখন এখানে দেখি ইটস ভেরি সিম্পল, সিম্পল আমরা এখানে যেটা ইডি বসাই দিই যে কোনো ভার্বের সাথে, ভার্ব তো আমরা বুঝি এভরিথিং এভরিওয়ান রাইট, ইটস কলড অ্যাকশন ওয়ার্ডস, যেগুলো কাজ করা বোঝায়, এটা কাজ করা, কোনো জায়গায় যাওয়াটা আমাদের বডি কাজ করতেছে, এগুলো সবকিছু ওয়ার্ড বলি আমরা। সো ওয়াচের সাথে ওয়াচড, তো ওয়াচ ইজ এ প্লাস সিম্পল। এখন আই হোক, উই হোক, ইউ হোক, দে হোক, সব সময় ইডি, এখানে যেরকম অ্যামাজনে দেখে আসলাম ওখানে একটা ডিফারেন্স আছে, এখানে কিন্তু নাই, ওই ইডিটাই বসবে। সো এখানে দেখেন কিছু সিম্পল বা কিছু কমন ভার্বের পাস্ট টেন্স গুলো জেনে নিতে হয়, পাস্ট সিম্পল যেটা আমরা জানি, যেরকম ওয়ার্ক, 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 ক্লিন, 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 এগুলো হচ্ছে একদম রেগুলার ভার্বস বলে, কারণ এটাতে ইডি বসালেই হয়ে যায় সবসময়, কিন্তু এটা না, তাই না? যেরকম কাম, কেম, কাম, এটা কি, এটাতে হচ্ছে আমার রেগুলার ভার্ব না, গুলো ইররেগুলার, কিন্তু এগুলো তো রেগুলার রাইট, স্টার্টেড, ক্লিন, ওয়ার্ক, ড্যান্স, স্টেড, নিডেড। সো আই ক্লিন মাই টিথ এভরি মর্নিং, এটা কি প্রেজেন্ট সিম্পল, কারণ এটা হচ্ছে রেগুলারলি হচ্ছে একটা ইউনিভার্সাল ট্রুথ। দিস মর্নিং আই ক্লিন, দিস মর্নিং মানে সকালে, এই মর্নিং এ, মানে এখানে আমি স্পেসিফিক করে বলতেছি এই মর্নিং এ আজকের আর কি, আই ক্লিন মাই টিথ, ইডি বসালে হয়ে যাচ্ছে। টেরি ওয়ার্ক ইন আ ব্যাংক ফ্রম 1996 টু 2003, এখন তো 2003 না, তাহলে আমি বুঝাতে চাচ্ছি পুরো পাস্টের বিষয়টা, তো এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, ওয়ার্ক, Cherry worked in a bank from 1996 to 2003. Yesterday, it rained all morning. It stopped at lunchtime. তাহলে কি বুঝাচ্ছি? Yesterday, it rained. তো yesterday, it rained. তো rain না বলে আমরা past tense use করবো। Yesterday, it rained all morning. It stopped at lunchtime. তো এখানে যে এখানে এই যে এখানে দেখেন, there are few things that are not, মানে একদম as it is না, try it কি হবে, why যদি শেষে হয়, মোস্ট অফ দ্য টাইম আই ডিতে করা যায়, ট্রাইড, তারপরে ট্রাই, ট্রাইড, কিন্তু বায়ের সময় বি ইউ ওয়াই, বায়ারটা কি হবে, কেউ এনি ওয়ান নোস বায়ার পাস্ট টেন্স কি? বট, হ্যাঁ। তারপর স্টাডি, স্টাডিটা হচ্ছে আইডি, কপি, কপিট, আইডি, প্ল্যান, প্ল্যান, এটা একটু আনকমন, এটা একটু মনে রাখতে হবে। স্টপ, স্টপড, ডাবল পি ই ডি, তো এগুলো কিন্তু নর্মাল কমন ওয়ার্ডস, এগুলো একটু মনে রাখতে হবে, এগুলো এমন না মুখস্থ করবেন না, কিন্তু বারবার ইউজ করবেন, যত ইউজ করবেন তত মনে থাকবে। এইগুলা হচ্ছে কিছু ইডি গুলো যেগুলো জানাটা, কি বলো,
বায়ার বট ওইটাকে যে বলেন বট বট বিওইজিস্ট ইয়েস বিওইজিস্ট ওকে বট ওকে এখানে যেটা হচ্ছে এই জিনিসগুলো একটু মনে রাখবেন তো নেক্সট ক্লাসে আমি কিন্তু এই এই গুলা ভার্ব গুলো জানবো এটা আমি করতে দিতাম না কিন্তু সিন্স উই আর স্টাডিং গ্রামার এই জিনিসগুলো আসলে না শিখলে হবে না বিগিন বিগ্যান বিগিন মানে কি শুরু করা ব্রেক ব্রোক ব্রেক সো যেরকম আই ব্রোক দ্য গ্লাস লাস্ট নাইট অথবা আই ব্রোক দ্য গ্লাস দিস মর্নিং তখন আমি ব্রেক বলবো না তো আমি দেখছি যে এই প্যাস্টেন্সটার সময় প্যাস্টেন্স বলে না আই ব্রিং আই ডু দ্য ক্লাস আই ডু দ্য হোমওয়ার্ক এটা হবে না কিন্তু হ্যাঁ আমি যদি আস করি যে ডিড ইউ অল ডু দ্য হোমওয়ার্ক যদি আমি বলি আই ডু দ্য হোমওয়ার্ক এটা না আই ডিড দ্য হোমওয়ার্ক কারণ হোমওয়ার্কটা আপনি আগেই করে ফেলছেন তখন আমাকে অ্যান্সার করতে হবে আই ডিড ডু এর পাস্ট টেন্স কি ডিড এই যে ডু এর পাস্ট টেন্স হচ্ছে ডিড রাইট এই জিনিসগুলো যেন ভুল না হয় ব্রেক ব্রোক ব্রেইন ব্রোট ও যে মিস্টার বাইজার এই যে এখানে এটার আনসার আছে বি ও ইউ জি এইচ ডি সো ব্রেইন ব্রট বিল্ড বিল্ড বাই বট ক্যাচ কট Come came, do did, drink, drank, eat, ate, fall, fell, find, found, fly, flew, forget, forgot, get, got, give, gave, go, went, have, had. Hear, heard, know, knew, leave, left, lose, lost, কোনো ওয়ার্ড না বুঝলে আমাকে জিজ্ঞেস করবেন make, made, meet, met, pay, paid, put, উচ্চারণের সময় আমরা রেড বলবো বুঝতে পেরেছেন যে যদি প্রেজেন্ট হয় আই রিড দ্য নিউজ পেপার তার যদি হচ্ছে আমি পাস্ট টেন্সে বলি যে আই রেড দ্য নিউজ পেপার লাস্ট নাইট তখন আমি আবার আই রিড বলবো না তখন লেখার সময় আর ইয়ে দি কিন্তু উচ্চারণের সময় রেড তো রিং র্যাং সে সেড এই রিং কিন্তু আন্টি না হোয়াট ইজ দিস রিং এই রিংটার অর্থ কি হ্যালো কেউ জানে না রিং এর অর্থ কি কি বললেন রিং এর অর্থ কি রিং মানে সার্কেল না বাজার বাজা ফোন বাজে যে মাই ফোন ইজ রিংগিং রাইট মাই ফোন ইজ রিংগিং আর হচ্ছে এটার প্যাসেন হচ্ছে রিং তাহলে রিং হচ্ছে রিং এখন ডিড ইউর ফোন রিং আপনার ফোনে কি বাজতেছিল আর র্যাং হচ্ছে মাই ফোন র্যাং সরি মাই ফোন র্যাং সরি আমার ফোন ফোন আসছিল আর কি বেসিকলি সো সে সেড সি স সেল সোল্ড সিট সেট স্লিপ স্লট স্পিক স্পোক স্ট্যান্ড স্টুড টেক টুক টেল টোল্ড থিংক Thought, win, won, write, wrote. I wrote a letter last week. তো এই যে এগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ওয়ান যেগুলো যেগুলো হচ্ছে আপনাকে মাস্ট কোনো না কোনো টাইমে ইউজ করতে হবে নেক্সট ক্লাসে আমি এই যে এখানে যে ভার্বের লিস্ট গুলো এটা আমি অ্যাড করবো এগুলো অ্যাড করবো সো নেক্সট ক্লাসে আমি হচ্ছে যেটা করবো আই উইল ডু আ শর্ট টেস্ট অন এই যে এই ভার্ব গুলা চ্যাপ্টার 1 থেকে 11 পর্যন্ত নেক্সট ওয়েনসডে আমি এইখানে একটা টেস্ট পেপার রেডি করবো সো ইউ উইল খুবই শর্ট 10 থেকে 15 মিনিট লাগবে অ্যান্ড তার তার মানে 1 থেকে 11 ভালো মতন একটু পড়ে রাখবে ওকে আচ্ছা ইয়োর ফোন ওয়াজ র্যাং ইয়োর ফোন র্যাং ইয়া অ্যাট দ্য সেম টাইম রাইট ওকে এনিওয়েজ সো দ্যাটস অল তাহলে ইউনিট 1 থেকে ইউনিট 11 পর্যন্ত ভালো করে করে রাখবেন আর এই যে দেখেন 11.1 থেকে 11.5 প্র্যাকটিস করবেন আমার টেস্টটা কিন্তু আমি এখানে যে কোনো একটা জায়গা থেকে দিতে পারি 11.3 দিতে পারি 11.4 দিতে পারি সো মেক শিওর ইউ প্র্যাকটিস
আর একটু ডিফারেন্টলি দিতে পারি। আর এই যে ইরেগুলার ভার্ব এগুলো প্রত্যেকটা যেন জানা থাকে। ওকে ওকে মিস, মিস আমার একটা কোশ্চেন ছিল, মিস হচ্ছে রিকোয়েস্ট এর অল্টারনেটিভ একটা দুইটা ওয়ার্ড যদি বলতেন, রিকোয়েস্ট রিকোয়েস্ট, অনুরোধ। জি রিকোয়েস্টে যদি বলতে পারি যে ইটস মাই অ্যাপিল বলতে পারেন, অথবা হচ্ছে ইউজুয়ালি যেটা হয় এনকোয়ার, হ্যাঁ রিকোয়েস্ট ফর লাইক আই এম এনকোয়ারিং সাম ইনফরমেশন, অথবা বলতে পারেন যে ডিজাইন, একটা সেন্টেন্স আমাকে বলেন, ওই সেন্টেন্স অনুযায়ী আমি হচ্ছে বলে দিই কোন জায়গায় ইউজ করতে চাচ্ছেন। আচ্ছা, রিকোয়েস্ট হাইলি ফর রিকোয়ার্ড ইউ, বুক, গ্রামার বুকস, তাই এই রিকোয়েস্ট ফর গ্রামার বুকস এর অফিসিয়াল অর্থাৎ হ্যাঁ 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 ফর্মাল ও সেন্টেন্স। ইনফর্মালি বলতে পারেন যে আই ওয়ান্ট টু আই ওয়ান্ট টু আস্ক ফর, আস্ক বলতে পারেন, আস্ক ফর, হ্যাঁ নর্মাল যদি বলেন আই ওয়ান্ট টু আচ্ছা আস্ক ফর, হ্যাঁ আই ওয়ান্ট টু আস্ক ফর সাম ডিটেল, আই ওয়ান্ট টু আস্ক ফর দ্য গ্রামার বুক, অথবা এইভাবে বলতে পারে মে আই প্লিজ হ্যাভ, এটা দিয়ে তো রিকোয়েস্ট বোঝায় তাই না, মে আই প্লিজ হ্যাভ দ্য গ্রামার বুক, অথবা বলতে পারে মে আই প্লিজ নো দ্য নেম অফ আওয়ার গ্রামার বুক। ওকে সো ওকে এইভাবে করে বললেই হবে, হ্যাঁ আস্ক ফর, অথবা হচ্ছে এভাবে বলতে পারেন যে আর আর ধরেন হচ্ছে রিকোয়েস্ট ফর আপিল, এগুলো হচ্ছে একটু বেশি ফর্মালের দিকে চলে যায়, নর্মালি কার সাথে কথা বলতে গেলে আমরা এটা বলি না, কিন্তু রিকোয়েস্ট এ বলা যায় যে আই ওয়ান্ট টু রিকোয়েস্ট ফর দিস, অথবা আই ওয়ান্ট টু এনকোয়ার অ্যাবাউট দ্য গ্রামার বুক, এনকোয়ার ও বলতে পারেন যে আমি জানতে চাচ্ছিলাম গ্রামার বুকটার ব্যাপারে, সো ই এন কিউ ইউ আই আর ই এনকোয়ার, এনকোয়ার, হ্যাঁ ঠিক এনকোয়ার। আছে। ঠিক আছে তাহলে হচ্ছে ইফ নো কোয়েশ্চন তাহলে আমি হচ্ছে আচ্ছা আচ্ছা লেট মি টেক দ্য স্ক্রিনশট অফ দিস, তো সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স হচ্ছে ওয়ান অফ দ্য রিকোয়েস্ট, আর আরেকটা ছিল হচ্ছে প্রিপোজিশন সব মোটামুটি সবারই প্রবলেম, অ্যান্ড পার্টস অফ স্পিচ, আচ্ছা আমি পার্টস অফ স্পিচ দিয়ে স্টার্ট করবো কারণ পার্টস অফ স্পিচ এর মাঝে হচ্ছে প্রিপোজিশনটা আসে, অ্যান্ড নেক্সট হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শুরু করার আগে আমাদেরকে যদি একটু জানি বলে ক্লোজ গুলো দেখাইতেন তাহলে আরো ইজি হতো। ক্লস, ওকে হ্যাঁ ক্লস টা দেখাতে হবে, তারপরে সিম্পল ওই একই চ্যাপ্টারে থাকবে, ওকে ইন্ডিপেন্ডেন্ট ক্লস ডিপেন্ডেন্ট ক্লস এটাই তো তাই না, ওকে ঠিক আর আছে মিস এটা এই টপিকটা শিখতে গেলে কি কি জানা লাগবে ওইগুলো এই যে একটু বলে দেন, আমি একটু দিতে পারবো কোনটা এরকম। এই যে এই সিম্পল, কমপ্লেক্স কম্পাউন্ড মানে হ্যাঁ কি কি সিম্পল, জানার থাকা একদম জরুরি। আচ্ছা আচ্ছা ওয়ান অফ দ্যাম ইজ লিঙ্কিং ওয়ার্ডস, যেরকম ওই যে কালকে যেগুলো দেখলেন ঠিক আছে, যেরকম বিকজ, ওয়াইল, তারপর ওয়ের অ্যাজ, নেভার দ্য লেস, ফার্দার মোর, এগুলো হচ্ছে ধরেন এই কমপ্লেক্স আর কম্পাউন্ড সেন্টেন্স বানাতে হচ্ছে হেল্প করে, আর ক্লজ বলতে ক্লজটাও হেল্প করে, মানে ক্লজ ও রিলেটেড, ক্লজ না বুঝলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বুঝবেন না, ওখানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা, ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা এটা জানতে হবে, সো আমি যখন এটা নিয়ে কথা বলবো তখন এটা ইউ ক্যান চক, তাহলে নেক্সট ক্লাসে ছোট্ট টেস্টের পরে, মিনি টেস্টের পরে সবাই রেডি হয়ে থাকবেন, ওটার পরে হচ্ছে আই উইল টক অ্যাবাউট পার্টস অফ স্পিচ, কারণ পার্টস অফ স্পিচ এর পরে হচ্ছে আমি প্রিপোজিশনে যেতে পারবো, সো পার্টস অফ স্পিচ, প্রিপোজিশন, তারপরে এই যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আর কি ক্লজ দিয়ে শুরু করবো, ওকে তাহলে সিরিয়ালি এটা বলবো, ওকে ইনশাআল্লাহ আর টিচাররা বলছিল আর কি যে কম্পাউন্ড সেন্টেন্স এ লিখি তাহলে মার্ক বেশি পেতে পারবো, কম্পাউন্ড হ্যাঁ আর অফকোর্স কমপ্লেক্স। এটা সব সব ক্ষেত্রে যদি আইএলটিএস হয় তারপর কমপ্লেক্স বেসিক্যালি এমন যে আই ইট রাইস তাই না, আই ইট রাইস কি মানে এটা একদম সিম্পল, কারণ কেন আই ইট রাইস ইন্ডিপেন্ডেন্ট, এটার জন্য আর কোনো সাপোর্ট লাগে না, একজন যদি আই ইট রাইস বলে তাহলে তো আই ইট রাইস একদম ফুললি, একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, একটা অবজেক্ট আছে, তার মানে ফুল সেন্টেন্স, এটার কারো কোনো ডিপেন্ডেন্ট না কিছুর কিছুর উপর, কিন্তু এখানে যদি আমি আরেকটা বলি আই ইট রাইস, আই ইট রাইস এন্ড ফিশ, এখন ফিশটা কিন্তু শুধুমাত্র একটা গেলে ওয়ার্ড বুঝাচ্ছে, আই বুঝাচ্ছে না, আমি কিন্তু ওই একটাকে দুইটা একটা লেট মি সি, একটা তো ইন্ডিপেন্ডেন্ট আই ইট রাইস, আরেকটা যদি বলি বাট আই ডু নট লাইক চিকেন, ঠিক আছে এটা আরেকটা সেন্টেন্স না, আই ইট রাইস আর আই ডু নট লাইক চিকেন,
এই দুইটা সেন্টেন্স কে আমরা গ্রুপ করছি কি দিয়ে এন্ড দিয়ে, তো ওইটা হচ্ছে আরেকটা আইডিয়া, দুইটা আইডিয়া একসাথে করে দিলে ওটা হচ্ছে কম্পাউন্ড। কমপ্লেক্স কি হবে? আই ইট রাইস বাট আই ডু নট লাইক চিকেন, তারপরে কি বলতেছে হাউ এভার আই এনজয় হ্যাভিং বাংলাদেশি ফুড, হাউ এভার আই এনজয় হ্যাভিং বাংলাদেশি ফুড, তাহলে কি হলো এই যে আমি কিন্তু হাউ এভার ইউজ করছি, বাট ইউজ করলাম, এন্ড ইউজ করলাম, বা যদি বাট ইউজ করে থাকে তাহলে এই যে তিনটা তিনটা আইডিয়া একসাথে করলে ওটাই হচ্ছে কমপ্লেক্স। সিম্পলি যদি বলি এটা চ্যাপ্টারটা আসলে অনেক বড় বুঝতে হলে, তো আমি ডিপেন্ডেন্ট ক্লজ ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা বুঝাই দিবো যে কোনটা সময় কি কিভাবে হচ্ছে সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স হয়। তো আপাতত ইফ ইউ ওয়ান্ট টু রিসার্চ তাহলে কি নিয়ে করবেন, ক্লজ দিয়ে কোনটা ডিপেন্ডেন্ট ক্লজ ক্লজ কোনটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তারপরে এই যে লিঙ্কার ওয়ার্ডস গুলা এন্ড ওয়ার এজ হাউ এভার, একই সেন্টেন্সে এন্ড হাউ এভার ওয়ার এজ আমি তিনটা লিঙ্কিং ওয়ার্ড কিভাবে ব্যবহার করবো এটা শিখতে হবে। কোন জায়গায় কোন পাংচুয়েশন, পাংচুয়েশনটা শিখতে হবে, যেরকম এন্ডের আগে একটা কমা হবেই, বাটের আগে একটা কমা হবে, হাউ এভার এর আগে কমা হবে, এই যে লিঙ্কিং ওয়ার্ডস এর আগে কমা হবে, এগুলো শিখতে হবে। তো পাংচুয়েশন, তারপরে হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডস, ক্লজ, এগুলো ইম্পর্টেন্ট। ওকে, হ্যাঁ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।